হ্যালো বন্ধুরা, যদি আপনার শরীর রোগা পাতলা দুর্বল হয়, যার কারণে আপনাকে অনেক জায়গায় ইনসাল্ট হতে হয়, তো চিন্তা করার দরকার নেই। কেননা আজ আমরা এই ভিডিওতে আপনাকে এক এমন আয়ুর্বেদিক ন্যাচারাল ওজন বাড়ানোর এমন প্রোডাক্টের ব্যাপারে বলতে চলেছি, যেটা আপনার ওজনকে দ্রুতভাবে বাড়াবে, ওটি আপনার রোগা পাতলা শরীরকে মজবুত মাস্কুলার বানাবে। দেখুন, মোটা থেকে রোগা হওয়া অনেকটাই বেশি সহজ, কিন্তু রোগা থেকে মোটা হওয়া কোথাও না কোথাও বেশি কঠিন মানা হয়। এই জন্য অনেক লোক তার ওজনকে নিয়ে, তার রোগা শরীরকে নিয়ে টেনশনে থাকে আর অনেক ধরনের রাস্তায় চলে যায়। ভাই, আমাদের কাছে যত কমেন্টস আসে, ওর মধ্যে 90% লোক বলে যে আমরা খাবার তো খাই, কিন্তু খাবার আমাদের বডিতে লাগে না। তো আমার প্রিয় দাদা ভাইরা, আজ এই ভিডিওতে আমি আপনাকে পুরো ডিটেলে বলবো যে খাবার আমরা খাই, ওটি আমাদের শরীরে কেন লাগে না। এবার আমরা কথা বলি যে খাবারই আমরা খাই, ওটি আমাদের শরীরে কেন লাগে না। এর যে সব থেকে বড় মূল কারণটি হলো, ওটি হলো ডাইজেস্টিভ সিস্টেম, মানে হলো পাচনতন্ত্রের ঠিকভাবে কাজ না করা। আর ভাই, পাচনতন্ত্রে খারাপ হওয়ার কারণ হলো বেশি ফাস্টফুডের সেবন করা, বাইরের খাবার খাওয়া, বেশি তেলে ভাজা বা বেশি মশলাযুক্ত খাবার খাওয়া। যতক্ষণ খাবার আমাদের শরীরে ভালোভাবে হজম না হবে, তো এতে আমরা যাই খেয়ে নিই না কেন, ওটি আমাদের শরীরে লাগবে না, আর না তো আমাদের ওজন বাড়বে। তো ফ্রেন্ডস, আপনার পাচনতন্ত্রকে মজবুত বানানোর জন্য একটি নুস্খা দেখিয়ে দিচ্ছি, এটি আপনি বাড়িতেই বানিয়ে খাবেন। আপনি 8 থেকে 10টি কিশমিশ নিন আর এতে 1 চামচ মধুকে মিশিয়ে দিন। মেশানোর পর আপনার পাচনতন্ত্রকে মজবুত বানানোর নুস্খা একদম রেডি। এটিকে আপনি রাত্রে শোবার আগে নিয়ে নেবেন। এটি 7 থেকে 10 দিন লাগাতার নিলে আপনার পাচনতন্ত্র একদম ঠিক হয়ে যাবে। আপনি যেটাই খাবেন, পান করবেন, আপনার শরীরে লাগতে থাকবে। তো আজকে আমি ওজন বাড়ানোর জন্য যে আয়ুর্বেদিক প্রোডাক্টের ব্যাপারে কথা বলবো, ওটি হলো ওয়েট কিং। এর নাম আপনি হয়তো খবরের কাগজে বা টিভি অ্যাডে দেখে থাকবেন। এটি খুবই পপুলার আয়ুর্বেদিক কোম্পানির প্রোডাক্ট। ভাই, আজ আমি ওজন বাড়ানোর জন্য এই প্রোডাক্টের ব্যাপারে এই জন্য বলছি, কেননা এটি একটি 100% ন্যাচারাল আয়ুর্বেদিক ঔষধ। আর দ্বিতীয়, এটি ISO সার্টিফাইড, মানে আগে ইন্ডিয়াতে চেক করা হয়, তারপরেই মার্কেটে ছাড়া হয়। আর এটি যেই সব জিনিস দিয়ে বানানো হয়েছে সেগুলি একদম ন্যাচারাল। অন্য প্রোটিন পাউডার আর ওয়েট গেনারের কথা বলুন, ওগুলি বানানো অনেক রকম কেমিক্যাল পাউডার ব্যবহার করা হয়, যেটা সেবন থেকে আমাদের একবার তো ওজন বেড়ে যায়, কিন্তু যখনই আমরা ওসবের সেবন করা ছেড়ে দিই, তো সময়ের সাথে সাথে আবার কম হতে শুরু করে। কিন্তু এটি 100% আয়ুর্বেদিক, এটিকে বানানোয় কোনো রকম কেমিক্যালের ব্যবহার করা হয়নি। এ সেবনের ফলে বেড়ে যাওয়া ওজন দ্বিতীয়বার আর কমবে না। যদি ভাই আপনি আপনার ওজন দ্রুতভাবে বাড়াতে চান, তাহলে আপনি এর সাথে এই ক্যাপসুলকে ব্যবহার করতে পারেন। এর ভেতর আপনি 60টি ক্যাপসুল পাবেন, আর এর যে দাম হলো ওটি 699 টাকা। তো জেনে নিই, এটি সেবনের ফলে আপনার বডিতে প্রথমেই যে কাজগুলি হবে, এটি আপনার মাংসপেশির মাংসকে বাড়াবে, যেটাই আপনাকে দেখতে লাগবে মাস্কিউলার, আর এরপর বুস্ট স্ট্যামিনা, মানে আপনার ক্ষমতা বাড়িয়ে দেবে, আপনি যে কোনো কাজকে খুব এনার্জির সাথে করতে পারবেন। এরপর হলো ইম্প্রুভ ডাইজেশন, মানে হজম ক্ষমতা বাড়াবে, যার ফলে আপনি যাই খান না কেন সারাদিনে ওই খাবারের পুষ্টিগুণ আপনার বডিতে লাগবে। ডেলিসিয়াস ইন টেস্ট, মানে খেতে খুব সুস্বাদু, এটি আসে 200 গ্রামের ফর্মের সাথে। এটি 60টি ক্যাপসুল, যেটা সাহায্যে আপনি আপনার যে কোনো বয়সে ওজন বাড়াতে পারবেন। এবার কথা বলি, এ সেবন কীভাবে করবেন। ভাই, এর প্রসেস একদম সহজ। 1 গ্লাস দুধ নেবেন, 2টি কলা নেবেন, আর 2 চামচ এই ওয়েট গেনারকে নেবেন। আপনি এর জুসও বানাতে পারেন, না হলে আপনি এর 2 চামচ দুধে মিশিয়ে দেবেন, আর তারপর 2টি কলা খেয়ে নেবেন আলাদাভাবে বাইরে থেকে। এরপর 1 থেকে 2টি ক্যাপসুল খেয়ে নেবেন। ভাই, এইভাবে এটিকে সকালে আর সন্ধ্যায় 2 সময় সেবন করতে হবে, আর সাথে সাথে দিনে যে কোনো সময় একবার অন্তত এক্সারসাইজ অবশ্যই করতে হবে, কারণ এক্সারসাইজ আমাদের ওজনকে বাড়ানোয় অনেক সাহায্য করে। তো এই ছিল আপনাদের জন্য একটি আয়ুর্বেদিক একদম ন্যাচারাল ওয়েট গেনার পাউডার, সাথে হজম শক্তি ঠিক করার একটি হোমমেড রেমেডি। তাই যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন এইরকম ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।